বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ার বাতাস বাংলাদেশেও বইছে। তবে জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার কোনোভাবেই জ্বালানি তেলের দাম বাড়াতে চায় না, তবে বাড়লেও তা যেন সহনীয় থাকে তা দেখা হচ্ছে। এদিকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার যে প্রস্তাব রাশিয়া দিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তা যাচাই বাছাই করছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার মুখে বিশ্বের অনেক দেশ রাশিয়া থেকে তেল কেনায় পিছু হটলেও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক মূল্য ছাড়ে তাৎক্ষণিক টেন্ডারের মাধ্যমে রাশিয়া থেকে বাড়তি তেল কেনা শুরু করে। চীনও আবার রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে বলে খবর এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সে সুবাদে বাংলাদেশের প্রস্তাব পেয়েছে রুশ তেল কেনার, তবে এ বিষয়ে সরকার চূড়ান্ত কিছু জানায়নি। ক্রুড অয়েলের প্রস্তাব আমরা পেয়েছি একটা, বাট হ্যাঁ এটা এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা নিতে পারি, এটা একটা আমাদের বিষয়টা জানতে হবে। জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব বহুমুখী। গত শনিবার ব্যবসায়ীরা এ নিয়ে আশঙ্কা জানিয়ে বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি ঠেকাতে পারলে দাম বাড়ানোর প্রশ্নই আসে না। মানসম্মত দক্ষতা এবং জবাবদিহিতা সরকারের সুচারুভাবে পরিচালিত হচ্ছে না। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, দাম বাড়া বা কমা কোনো রাতেই সরকার যেতে চায় না। তেলের দাম আমরা এখন সমন্বয় করতে চাচ্ছি না, কমাতেও চাচ্ছি না, বাড়াতে চাচ্ছি না, আমরা স্টেবল রাখতে চাই। তেলের সরবরাহ নিয়ে কিছুটা জটিলতা আছে, জাহাজ পাওয়া যাচ্ছে না, 3-4 গুণ দাম বেড়ে গেছে জাহাজের। এই সময়টা যাতে সহনীয় পর্যায়ে হয় এটি আমরা আশা করব। সারা বিশ্বে যানবাহনগুলো ক্রমশ তেল থেকে বের হয়ে বিদ্যুৎ চালিত হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশেরও সেই পথে হাঁটা উচিত, তাতে জ্বালানি তেলের সাশ্রয় হবে, পরিবেশও ভালো থাকবে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।